বয়ফ্রেন্ড রাগ করলে সেটা কিভাবে দূর করবেন এখান থেকে শেখা উচিত। এখানে ইয়ানশাই জিয়ানজের উপর রেগেছিল, কারণ সে ডুলের সঙ্গে দেখা করেছে। জিয়ানজি তখন তার রাগ কমানোর জন্য তার কাছাকাছি যেতে থাকে। ইয়ানশাই তাকে দূরে থাকতে বললে জিয়ানজি বলে, আর এমন হবে না। ইয়ানশাই বলে, আমি কোনো মতে তোমার অ্যাপোলজি অ্যাকসেপ্ট করবো না। জিয়ানজি তাও তার রাগ ভাঙানো ট্রাই করে। সে যখন দেখে এতেও কাজ হচ্ছে না, তখন কিস করে বলে, এবার ব্যথা কমেছে? ইয়ানশাই একটু নরম হয়ে বলে, এখনও করছে। জিয়ানজি তখন তাকে আরও কয়েকটা কিস করে। ইয়ানশাই তখন তাকে ক্ষমা করে দেয়, আর এদের দুজনের মিল হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। থ্যাংকস।